আমি সাংগঠনিক কাজে যাব এবং আমার এখানে দুই নেতা সুশঙ্কর ভৌমিক এবং আমাদের অশেষ দাকে বললাম যে আপনারা যে কোনো অনুষ্ঠান করুন আর আমি জনজাতি অংশের মানুষের কাছে আমি যেতে চাই এবং প্রভারিও পাপিয়া দত্ত মহোদয়া উনি বললেন যে না জনজাতি অংশের মানুষের কাছে যেতে হবে তাদের কথাও শুনতে হবে তাদের আওয়াজ বুঝতে হবে তাই প্রায় 24 ঘন্টার মধ্যে ওনারা বিভিন্ন কর্মসূচির মধ্যেও আজকে এই জনজাতি এলাকায় রতনপুর এলাকায় একটা খুব সুন্দর অনুষ্ঠান করছেন এবং জনজাতিদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে 2023 এ অন্য কোন রাজনৈতিক দল নয় এই রেশমুক থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবে আজকের উপস্থিতি তা প্রমাণ করেছে আজকে তার উপস্থিতি প্রমাণ করে যে ওই কংগ্রেস কমিউনিস্ট যারা রয়েছেন তাদেরকে 2018তে যেভাবে ত্রিপুরা রাজ্য থেকে উদ্ধার করেছেন আর আমার দৃঢ় বিশ্বাস রতনপুরের বাসীরা সবাই তৈরি আছেন 2023 এ তাদেরকে ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য আমার রতনপুরের এলাকার মানুষ তৈরি হয়ে গেছে আর একটা নতুন করে দল আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যে সৃষ্টি হয়েছে রাজা রাজা বলে সবাই সম্বোধন করে আর কিসের রাজা রাজতন্ত্র তো কবে শেষ হয়ে গেছে এখন নতুন করে ত্রিপুরাসা থানসা সব স্লোগান দিচ্ছে গ্রেটার ত্রিপুরা করতে হবে কিসের গ্রেটার ত্রিপুরা কোথায় ত্রিপুরা কিভাবে ত্রিপুরা হবে আপনাদের কাছে সব বুঝিয়েছে গত কিছুদিন আগে আস্তাবল ময়দানে এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে নিয়ে সেখানে সভা করেছে আস্তাবল ময়দানে লাস্ট ফাইট বলছে আরে কিসের লাস্ট ভারতীয় জনতা পার্টির কাছে কোনো লাস্ট ফাইট নাই ভারতীয় জনতা পার্টি 2018তে ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নিয়েছে এবং তৈরি আছে 2023 এ ভারতীয় জনতা পার্টি সরকার হবে এখানে লাস্ট ফাইট বলতে কোনো কিছু নেই আমাদের ফাইট অলওয়েজ ফাইট সব সময় ফাইট হবে আর ভারতীয় জনতা পার্টি বিজয়ী হবে আজকে ত্রিপুরার কথা বলছেন ত্রিপুরাল্যান্ডের কথা বলছি আমরা স্বাধীনতার পর থেকে দেখে এসেছি বিভিন্ন সময়ে এই জনজাতিদের দ্বারা আজকে ত্রিপুরা রাজ্যের ভালো মানুষ হিসাবে পরিচিত আজকে জনজাতিদের বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে প্রতারণা করে আসে কোন সময় স্বাধীন ত্রিপুরার ডাক দেওয়া হয়েছে কোন সময় আলাদা ত্রিপুরাল্যান্ডের ডাক দেওয়া হয়েছে কোন সময় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দেওয়া হয়েছে কিন্তু জনজাতি অংশের মায়েরা বোনেরা তাদের আগামী প্রজন্ম ছেলেরা মেয়েরা যারা রয়েছে তারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত না শিক্ষিত হয় তার ব্যবস্থা কোনোদিন করেনি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর জনজাতিদের বিকাশের জন্য রাজ্য সরকার বিভিন্ন কাজ করছে বন্ধুগণ চার্জশিট করে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা জোনারে ডেপুটেশন দিয়েছি আগামী দিন আমরা তৈরি করছি তার জবাব যদি আমরা না পাই তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে আগামী দিন আমরা রাজপথ কাঁপিয়ে রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন করার জন্য আমরা তৈরি আছি আজকে আমাদের সৌভাগ্যবান এই রাজ্যের জনজাতি অংশের আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সমস্ত দিক দিয়ে কিভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে বন্ধুগণ আমি আমার এখানে ছোট ভাই সুমন এখানে বসে রয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম এই সারা রাজ্যে প্রায় 3 লক্ষ গরিব অংশের মানুষ যাতে গৃহ নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে তার মধ্যে আমি সুমন বাবুকে জিজ্ঞেস করলাম এই রতনপুর এলাকায় প্রায় 450 লোকের বসবাস পরিবার রয়েছে তার মধ্যে 250 জন যাতে গরিব অংশের মানুষ জনজাতি ভাইরা বোনেরা যাতে গৃহ নির্মাণ করতে পারে পাকা বাড়ি নির্মাণ করতে পারে প্রায় 250 পরিবারকে পাকা বাড়ি নির্মাণ
নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আমাদের সুমন ভাই সেই তথ্য দিয়েছে বন্ধুগণ পাকা শৌচালয় ছিল না আজকে আমাদের সুমন বাবুর উদ্যোগে আজকে প্রায় 250 পরিবারকে পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে বন্ধুগণ শুধু রতনপুর এলাকায় আজকে সারা বিশ্বমুখে ভারতীয় জনতা পার্টি সরকার যাতে গরিবরা যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে শৌচালয় নির্মাণ করতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে বন্ধুগণ বন্ধুগণ আমি একটাই যে গরিবদেরকে মারো ধানসা ধানসাদের উপর আক্রমণ করো তাদের সর্বস্ব লুট করে এই ত্রিপুরার যে অশান্তির বাতাবরণ তৈরি করো গত পরশুদিন আমি অম্পিতে গিয়েছিলাম 19 তারিখে যখন সাব জোনাল ডেপুটেশন হয়েছে আমাদের একজন বলিষ্ঠ কার্যকর্তা যখন মিছিলে গেছে তার বাড়িতে হামলা হুজ্জতি হয়েছে তার বাড়িতে চাল রাখা ছিল খাদ্য সামগ্রী ছিল তার বাড়িঘর থেকে তাকে মারধর করে তার সমস্ত টাকা পয়সা চালের বস্তা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে ওই লোকাল আঞ্চলিক দলেরা তো জিজ্ঞেস করবেন না যে এইটাই কি তোমাদের আদর্শ তোমাদের রাজা কি এইটাই শিক্ষা দিয়েছে যে ঘেটার প্রমাণ হলে সব লুটে পুটে খেতে হবে সেই শিক্ষায় শিক্ষিত করেছে বন্ধুগণ আমরা ভয় পাই না ওই সন্ত্রাস সন্ত্রাস বন্ধ করে দিতে পারি আমরা কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না আমরা তার প্রতিবাদ চাই না আমরা চাই মানুষের মধ্যে গিয়ে প্রকৃত জনজাতিদের যাতে উন্নয়ন হয় তার জন্য আমরা আন্দোলন করব তার জন্য লড়াই করব ওই গ্রেটার চিত্রাল্যান্ড বলে আর ওই থানচার চিত্রাজার উপর আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি এই সন্ত্রাসে বিশ্বাস করে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা এই প্ররোচনায় পা দেবেন না এই মিছিল থেকে যাওয়ার সময় আমাদের বিপ্রসাদেরকে আক্রমণ করেছে সেই গাড়িতে আমাদের প্রতিরাম ত্রিপুরা ছিল আমাদের সর্বভারতীয় যিনি এসটি মোর্চার জনজাতি মোর্চার সভাপতি সমীর রঞ্জি ছিল সেই গাড়িতে বিদ্যুৎ দেববর্মা এমডিসি উনারা ছিলেন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট ছিলেন তাহলে আমি প্রশ্ন রাখতে চাই যদি তীব্রসার ধ্বংসা ধ্বংসা করে গ্রেটার ত্রিপুরালের আওয়াজ তুলছে তাহলে তীব্রসার উপর সেদিন আক্রমণ হয়েছে ওই একটা দুঃখ প্রকাশ তো আপনারা করেননি তীব্রসার উপর আক্রমণ করেছে কোন একটা শব্দ বলেননি কারণ জানে এই ত্রিপুরা রাজ্যে শুধু সন্ত্রাস করে আবার 2023 নি ক্ষমতা আসা যায় সেটাও দিবাস্বপ্ন হবে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি চায় মানুষের জন্য কাজ করতে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে আমি মন্ডল সভাপতিকে বলছিলাম যেখানে জোনাল অফিস রয়েছে এই জোনাল অফিসে গত 19 অক্টোবর আমরা এখানে সাব জোনালে ডেপুটেশন দিয়েছি আমাদের কি দাবি এডিসি এলাকার উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়েছে এই কোটি টাকার মধ্যে 1 কোটি টাকারও কাজ হয়নি আমাদের সরকার আসার পর আজকে 2 বছর হয়েছে 30 কোটি টাকা দেওয়া হয়েছে এই রাজ্যে ধানচাঁদের উন্নয়নের জন্য একটা ভুমলুং এ একটা বিশাল বড় হসপিটাল নির্মাণ হবে জিজ্ঞেস করবেন না ওই তীব্রসাদের ওই যারা আজকে মতামত বলে স্লোগান দিচ্ছে আর সন্ত্রাস করছে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে আজকে 30 কোটি টাকা কোথায় গেল শুধু 30 কোটি নয় আরো কোটি কোটি টাকা এই রাজ্যের জনজাতি তীব্রসাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে এই বিভিন্ন এডিসি নির্মাণের জন্য এডিসি এলাকার উন্নয়নের জন্য